তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে রয়েছে এবং এই মুহুর্তে আমি কিন্তু ফেসবুকের ভিডিওগুলো দেখতে চাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না মানে এখানে যে ওয়াশ যে টুলটা রয়েছে এটা কিন্তু আমার এখানে শো না তো বন্ধুরা আপনাদের যদি এরকম সমস্যা থাকে তো আপনারা কি করবেন তো এই জন্য আপনারা ওয়াজাটা দেরি না করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন তো এবার এখানে আসার পর আপনার উপরে একটা লাইন দেখতে পারবেন সো আপনাদের এই লোগোতে আপনারা টাচ করে দেবেন তো এবার এই লোগোতে টাচ করার পর এখান থেকে আপনারা এখানে একটা সেটিং নামে একটা অপশন দেখতে পারবেন সো আপনারা এই সেটিংয়ে টাচ করে দেবেন তো বন্ধুরা এই সেটিংয়ে টাচ করা হয়ে গেলে একটু আপনারা নিচের দিকে নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন ন্যাভিগেশন বার বা শর্টকাট বার তো আপনারা এই দুইটির মধ্যে যে কোনো একটি কিন্তু এখানে খুঁজে নিতে পারবেন আর এখানে না পারলে আপনারা এই যে এখানে এই সার্চ অপশন দেখতে পারছেন উপরে এখানে সার্চ করতে পারেন তো আপনারা এই ন্যাভিগেশন বার অথবা শর্টকাট বার খুঁজে নিয়ে আপনারা এখানে টাচ করে দেবেন তো বন্ধুরা আমি এখানে টাচ করে দিলাম দেন টাচ করার পর আপনাদের সামনে এবার এরকম ইন্টারভেস থাকবে এবার এখান থেকে আপনারা কাস্টমাইজ দা বার এখানে টাচ করে দেবেন তো টাচ করার পর এবার আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারভেস থাকবে এবার এখান থেকে আপনারা নিচের দিকে এই যে ওয়াশ অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা এখানে টাচ করে দিবেন তো এর পাশে আপনারা যে অটো একটা অপশন দেখতে পারবেন সো এইখানে টাচ করে দিবেন এবার এখান থেকে যদি আপনার সামনে আপনাদের সামনে এরকম অপশন থাকে কিংবা যদি এরকম অটো থাকে এটা আপনারা এভাবে পিন করে দিবেন তো আমি এভাবে পিন করে দিলাম তো বন্ধুরা এবার কিন্তু আমাদের এখানে কাজ করা হয়েছে তবে এখানে কিন্তু অনেকের এই ওয়াশ অপশনটা এখানে থাকে না তো যাদের এই ওয়াশ অপশনটা থাকে না তারা একটি কাজ করবেন তো আপনারা যাদের ওয়াশ অপশনটা এখানে নাই তো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা একটু ব্যাক দিবেন তো ব্যাগ দেওয়ার পর বন্ধুরা আপনারা আবারও উপরের দিকে লাইন অথবা আপনাদের প্রোফাইল লোকও দেখতে পারবেন সো এখানে টাচ করে দেবেন এখান থেকে আপনারা একটু নিচের দিকে আপনারা চলে আসবেন একটু নিচের দিকে চলে আসার পর আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পারবেন সো এখানে আপনারা টাচ করে দেবেন এখানে টাচ করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম এখানে টাচ করে দেবেন তো এবার এখানে টাচ করার পর একটু নিচের দিকে চলে আসার পর আপনারা কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে টাচ করে দেবেন তো এবার এখান থেকে আপনাদের ভিডিও অথবা ওয়াস অপশনটা খুঁজে নিতে হবে তো বন্ধুরা একটু নিচের দিকে দেখতে পারবেন ওয়াস অপশনটা অথবা আপনাদের মাঝে থাকতে পারে তো আমি এই ওয়াস অপশনটা টাচ করে দিলাম এবার এখান থেকে আপনারা নিচের দিকে অ্যাড ইমেজ দেখতে পারবেন এখানে টাচ করে দেবেন এবার এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে আমি টাচ করে সিলেক্ট করে দিলাম তো তো বন্ধুরা এরপর আপনারা উপরের দিকে একটা ঘর দেখতে পারবেন এই ঘরে আপনারা আপনাদের বিষয়বস্তু লিখে দেবেন তো এটা কিন্তু আমি অলরেডি মানে কপি করে রাখছি এটা কিন্তু আমি পেস্ট করে দেবো তো এটা আমি পেস্ট করে দেই তো এরপর আপনারা এই যে আমি যে লেখাটা লিখছি এটা কিন্তু আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো আপনারা সেখান থেকে কপি করে বা সেখান থেকে লিখে কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন তো এরপর আপনারা এখান থেকে যে সেন্ড অপশান দেখতে পারবেন সো এখানে টাচ করে দেবেন তো বন্ধুরা আমাদের যে সমস্যাটা ছিল এটা কিন্তু আমরা আমাদের ফেসবুক টিমের কাছে আবেদন করলাম তো এরপর আপনাদের যাদের এই ওয়াশ অপশনটা থাকবে না তাদেরকে কিন্তু ইউটিউব আটচল্লিশ ঘন্টার মধ্যে পূরণ করে দিবে। তো বন্ধুরা এবার আসি আপনারা যদি যদি এই আবেদন করার পর যদি সব কিছু করার পর যদি আপনাদের এই ওয়াচ টুলটা যদি না আসে তো আপনারা কিন্তু একটি উপায় কিন্তু আপনারা এই ওয়াচ টুলটা আবার ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা এজন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের ফেসবুক লাইভ চ্যাট করে বা ফেসবুকের সাথে লাইভ সেট করে কিন্তু এই টুলটা কিন্তু ফিরিয়ে আনতে হবে তো বন্ধুরা আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করবেন যে ফেসবুকে আপনাদের পাসওয়ার্ড ঠিক আছে তারপর কিন্তু ইনকারেক্ট দেখাচ্ছে ফেসবুকের সব কিছু ঠিক আছে তারপর পেজ যাচ্ছে না মানে ফেসবুকে বর্তমান বিভিন্ন ধরনের সমস্যা দেখা আছে আর এই সমস্যাগুলো যদি মানে তাদের কাছে আবেদন করার পর যদি কোনো রকম ফিডব্যাক তারা না দেয় তো এক্ষেত্রে আপনাদের একটি অপশন অপশন রয়েছে তো এই জন্য আপনারা কিন্তু ফেসবুকের সাথে লাইভ চ্যাট করে আপনাদের এই সমস্যাটা আপনারা দূর করতে পারবেন আর আশা করছি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে লাগে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ